তো দেখো ঘুরে দিয়ে, তো দেখো সকালবেলা উয়ে পুজো দিচ্ছে, তো চলো তোমরা দেখতে থাকো। আজকে জন্মাষ্টমীর পুজো দিচ্ছে, আমার আমি তো করছি না, ওই করছে, তো দেখো কিভাবে করছে, তোমাদেরকে সবটাই দেখাবো। তারা লাইটটা জ্বেলে নিয়ে একটু অন্ধকার আছে, সাথে থাকো তোমরা দেখতে থাকো। দেখো আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারই ভিডিওটা পোস্ট করব। তো দেখো আমি লক্ষ্মী পূজা ওই করছে, আর যেহেতু গোপাল এটা ওই করছে, কিভাবে করছে দেখো, আমি লক্ষ্মীর ঘট কিভাবে এ করি তোমাদেরকে দেখাচ্ছি ছোট্ট করে। ওই নিচে সিঁদুর আছে দেখো, ধানটা সরাও, ধানটা সরাও, উঠাও, আস্তে আস্তে ফুটো আছে। সিঁদুর ডব্বা দেখতে পাচ্ছ না? তো আজকে অনেকটা মানে কাজও এগিয়ে রেখে দেয়, মানে ও যদি এই পুজোটা না করতো তাহলে পুজো হতো না, মানে ও অনেকটা কাজ আমার জন্য এগিয়ে দেয়। তো যেমনই পারুক, হয়তো সব বলে বলে দিতে হচ্ছে, কিন্তু করে দেয়, সুন্দরভাবে করে দেয়। তো দেখো এখন ওই চন্দন ঘষছে, ওটা তোমার দেবে ঠাকুরকে, আর কিভাবে করছে চলো তোমরা দেখতে থাকো। দেখো স্নান করে কোলের মধ্যে চেপে আছে, বসাও কোলটার মধ্যে বসাও, ঠিক আছে? দেখো আরাম খাচ্ছে, বসা না কোলের মধ্যে। এবারে তুমি ওইটা ইয়ে থালাতে নামা, মানে ইয়ে করো, জলটা ফেলে দাও।
চোখটাতে কি আমাদের আমাদের দোলনা নেই, সেই জন্য আমরা আমাদের নিজেদের হাতে গপুকে উঠিয়ে নিজের কোলে রেখে গপুকে একটু দোলাচ্ছি। আমাদের তো এরকম গোপাল কেনা নেই, তো ঘরে একটা গোপাল ছিল, সেটাই পুজো করেছি, যেখানে ড্রেস কানের যা যা থাকে সেগুলো কিন্তু কিছুই নেই, কারণ আমরা গোপাল পূজা তো সেইভাবে করি না। তো যেমনভাবে পারলাম, স্বাভাবিক যেরকম বাড়িতে করে সেভাবেই করলাম। তো গোপালের বার্থডে, তাই গোপালকে একটু তার পছন্দ মতো লাড্ডু এটা দিলাম, একটু কলাও দিয়েছে, তা আরও ফল ছিল যেগুলো আমি বললাম যে এগুলো দেওয়ার এখন দরকার নেই, এখন গোপালের সব থেকে ফেভারিট লাড্ডু মাখন, যেটা মাখন তো নেই, তো এগুলো দিয়েই পুজো দেওয়া হলো। তো চলো, বৃহস্পতিবারে আমাদের লক্ষ্মী পুজোটাও হয়ে গেল আর গোপালকেও পুজো করেছে, বাকি সব ঠাকুরকেই পুজো করেছে। আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখনকার মতো চলো টাটা, তোমরা আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও, আর কমিউনিটিতে অবশ্যই একটা লেটার দিও, কমিউনিটিতে লেটার না দিলে বুঝতে পারছি না কে কে বন্ধু করেছে, ঠিক আছে? চলো বন্ধুরা, এখনকার মতো টাটা।